করোনা সংক্রমণ রোধে চীন সরকারের দেয়া সিনোফার্মের 11 লাখ টিকার প্রথম ডোজ প্রদান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় দফায় গণটিকাদান কর্মসূচি শুরু হলো। শনিবার সকাল থেকে দেশের 67টি কেন্দ্রে টিকা প্রয়োগ করা হয়। এর মধ্যে মহানগর সহ ঢাকা জেলায় 4টি এবং বাকি 63টি জেলায় 1টি করে কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান। গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে শনিবার বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে টিকা। এর মধ্যে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে টিকা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজ সহ আরও 2টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচির। শনিবার 333 জন শিক্ষার্থীকে দেওয়া হয় টিকা। পর্যায়ক্রমে বেসরকারি মেডিকেল কলেজ ও সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে টিকা। আমি টিকা দিয়েছি আর অবশ্যই ভালো লাগছে, কারণ ভ্যাকসিনেশনের পরে আমাদের ক্লাস হয়, তো আমরা ক্লাসরুমে ফিরতে পারবো অনেকদিন পরে। আমরা বর্তমানে টিকা দিয়ে আমাদের হয়তো সামনে ক্লাসগুলো শিক্ষা কার্যক্রম শুরু করবে। এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাবো। আগামীকালকে আমরা দিব ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স চতুর্থ এবং পঞ্চম বর্ষের 275 জনকে এভাবে আমরা দিয়ে যাব। এদিকে শনিবার রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। মেডিকেলের 210 জন শিক্ষার্থীকে দেওয়া হয় টিকা। পরে অন্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সিরাজগঞ্জে 192 জন শিক্ষার্থীকে টিকা প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় গণটিকাদান কর্মসূচির। শনিবার সকালে শিয়ালকোলস্থ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের 2টি বুথে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ 2 আসনের সাংসদ অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। সাতক্ষীরায় 31 শিক্ষার্থীকে দেওয়া হয় টিকা। পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে অন্যদেরকে টিকা দেওয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন। কিশোরগঞ্জ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে শনিবার শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে কার্যক্রমে উদ্বোধন করা হয়। ফরিদুর রহমান, জিটিভি নিউজ, ঢাকা।